এরপরের প্রশ্ন হলো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কতটুকু সত্য? স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এটা একেবারেই মিথ্যা, অর্থাৎ কোনো হাদিস দ্বারা এরকম কোনো কিছু প্রমাণিত নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বা কোরআন হাদিসে কোথাও আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তবে হ্যাঁ, এটা ঠিক, স্বামীর আনুগত্য, স্বামীর নির্দেশ মেনে চলা, তাকে মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করা এবং যথাসম্ভব আদব লেহাজ ইত্যাদি বজায় রাখা আল্লাহকে খুশি করার জন্য, এটা নারীর জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা পূর্ব শর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারাতু খামসাহা, কোন নারী যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকমতো, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা রাখে ঠিকমতো, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মেনে চলে, সারাদিন তর্ক করে না, ভেজাল লাগায় না এবং বেয়াদবি করে না, মেনে চলে, যেটা এখন হারাই গেছে সমাজ থেকে, দিনদার অনেক পর্দানুষীন অন্য অনেক ক্ষেত্রে দিনদার মেয়েদের মধ্যেও নেই, আল্লাহ মাফ করুন এটা। কারণ একটা হাওয়া চলছে, এই হাওয়াটা শয়তান চালাইছে, মেয়েদেরকে নানা রকম উস্কানি দিয়ে তাদেরকে স্বামীর অবাধ্য করে দিচ্ছে। অথচ একজন ইমানদার নারী তার জান্নাতে যাওয়ার জন্য এটা একটা পূর্ব শর্ত। ওয়াহাফিজাত ফারজাহা, এবং যদি নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে, কোনো গুনাহে লিপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সে জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই জন্য একজন নারী জান্নাতে যাওয়ার জন্য তার স্বামীর যৌক্তিক এবং বৈধ নির্দেশগুলো মেনে চলা, আনুগত্য করা এবং স্বামী এবং তার নিজের চরিত্র হেফাজতের ফলে দায়িত্ববান থাকা, এটা তার কর্তব্যের অংশ, এর মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারবেন। তার মানে এই না যে স্বামীর পায়ের নিচে জান্নাত আছে। এবং এই জাতীয় অনেক কথা আমাদের সমাজে আছে, আরেকটা আছে, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এইভাবে এই ভাষায় হাদিসে বর্ণিত হয় না বিশুদ্ধভাবে। বরং যেটি আছে সেটি হলো, এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেহাদের ময়দানে যেতে চেয়েছেন অনুমতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তোমার মা বেঁচে আছে কিনা, বাবা আছে কিনা, তখন তিনি বলেছেন আছে, যখন বললেন বেঁচে আছে, বললেন সেইখানে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো। কোন কোন বর্ণনা আসছে যে তাদের পায়ে পড়ে থাকো, অর্থাৎ সেবা করো, আর জান্নাত তোমার জন্য সেখানে আছে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন মূলত যে মা বাবার খেদমত, সেবা, তাদের দায়িত্ব পালন করা, তাদের প্রতি আদব লেহাজ বজায় রাখা, তাদের খেয়াল খোঁজ খবর রাখা, এটা সন্তানের কর্তব্য, এর মাধ্যমে সে জান্নাত পাবে। তারা হলেন আমাদের জান্নাতের দুয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে আসে বলেছেন যে রেদার রব্ব ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি, যৌক্তিক কারণে যদি মা বাবা নাখোশ হয় তো আল্লাহও নাখোশ হয়ে যায়। এই জন্য সেটা ঠিক আছে। তাই বলে আমরা আপনার যেটা হাদিসে না, বিশেষ করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বা জান্নাত এরকম কথা বলবো না।